আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। কুয়েত সম্পর্কে প্রতিনিয়ত জানতে সর্বশেষ আপডেট নিউজগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকুন। আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদের মাঝে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ, আর প্রতিনিয়ত আমি আপনাদের মাঝেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যবহুল নিউজগুলো দিয়ে থাকি। আজকের কুয়েত আপডেট নিউজে কী থাকছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে হয়তো দেখে ফেলেছেন, তারপরও বলে দিচ্ছি। এক নম্বরে বলবো অভিযান সম্পর্কে, দুই নম্বরে সাধারণ ক্ষমা সম্পর্কে বলবো, তিন নম্বরে বলবো ভিসা এবং শন পেপারের আপডেট বর্তমান পরিস্থিতি, চার নম্বরে বলবো সাতটি দেশের ভিসা নিষেধাজ্ঞা ছিল সেই বিষয় নিয়ে কুয়েত নতুন সিদ্ধান্ত নিয়েছে, আর পাঁচ নম্বরে বলবো দিনারের রেট, এছাড়াও আরও অনেক বিষয় নিয়েই আপডেট দেবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আছে, বিশেষ করে অভিযান সম্পর্কে আর প্রতিটি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। ফ্যামিলি বিষয় সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। সর্বশেষ কিছু প্রশ্ন উত্তরও আমি দিয়ে দেবো আপনাদের, মূল্যবান যেগুলো কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এক নম্বর বিষয়টি দিয়ে শুরু করছি, সেটা হলো অভিযান। অভিযান সম্পর্কে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কিন্তু স্পেশালভাবে আপডেট দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আবার আজকেও আপডেট দিচ্ছি। আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বিগত দশ দিন প্রায় খুবই শিথিল ছিল, অভিযান সম্পর্কে তেমন কোনো তৎপরতা কোথাও চোখে পড়েনি, তবে সর্বশেষ গতকালকে খুবই গুরুত্বপূর্ণ অভিযান তারা পরিচালনা করেছে। বিশেষ করে কুয়েতে যারা অবস্থান করতেছেন, যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং দেশে যারা আছেন তারাও এই বিষয়টি জেনে রাখুন। ফুটপাতে যারা পার্ট টাইম হিসাবে ব্যবসা করেন, যেমন নিজস্ব কোম্পানির কাজ শেষ করেও অনেক ভাইরা পার্ট টাইম হিসাবে কাজ করেন, পার্ট টাইম বলতে পার্ট টাইম হিসাবে ব্যবহার করেন ফুটপাতে, নানান কিছু ক্রয় করে ফুটপাতে বসে তারা বিক্রি করেন, হতে পারে সেটা সবজি, হতে পারে সেটা ইলেকট্রিক্যাল জিনিস, হতে পারে সেটা মানে আসবাবপত্র বা জামা কাপড়, যে কোনো জিনিস যারা ফুটপাতে বসে বিক্রি করেন তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি আপনাদের জন্য খুবই ব্যাড নিউজ। সেটা হলো গতকালকে কিন্তু অভিযানে অনেক লোক ধরা পড়েছে, প্রবাসীরা, বিশেষ করে শুধু বাংলাদেশি না, অন্য অন্য দেশ, প্রতিটা দেশ যারা এই কাজগুলো করে থাকেন, এই কাজের সাথে জড়িত, তারা কিন্তু অনেকেই ধরা পড়েছেন গতকালকে। আসলে কত সংখ্যায় লোক ধরা পড়েছে এখন পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট আসেনি, আসলে আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব। তবে কুয়েতে যারা মানে ব্যবসা করেন নিজস্ব জবের পাশাপাশি, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ফুটপাতে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করুন, এবং এই বিষয়টি যতটুকু আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন সেটা অবলম্বন করুন, কারণ যেহেতু অভিযান শুরু হয়েছে এই বিষয়টিগুলো নিয়ে কিন্তু আবারও দু একদিনের ভিতরে, এই সপ্তাহে না হলেও সামনের সপ্তাহে কিন্তু অভিযান আবারও হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কুয়েত পুলিশ এই জায়গাগুলো থেকে অনেকে লোক ধরা পড়েছে, তার মানে তারা এই অভিযানগুলো কিন্তু আবার পরিচালনা করার সম্ভাবনা আছে। তো যারা ব্যবসাগুলো করেন তারা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তো আসলে ধরা পড়লে কি শাস্তি দেওয়া হবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি কোনো দিনার জরিমানা করা হবে নাকি কি শাস্তি দেওয়া হবে, জেল দেওয়া হবে, এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত খোলাসা করেনি। এই বিষয়টি নিয়ে খোলাসা করার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ নিয়ে হাজির হব। একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের বলে দিচ্ছি, যে লোকগুলো কিন্তু ধরা পড়ছে তাদের কিন্তু বৈধ আকামা আছে, তারা কিন্তু বৈধ আকামাধারী লোক, তারাই কিন্তু ব্যবসা করতেছিলেন, বৈধ আকামা থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে ধরা হয়েছে, কারণ তারা ফুটপাতে ব্যবসা করছেন কুয়েতে, কিন্তু এর ফুটপাতে ব্যবসা করা কিন্তু এটা কুয়েতের আইনে অবৈধ, যার কারণে তাদের কিন্তু ধরা হয়েছে। এরপরে দুই নম্বর পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি, সেটা হলো সাধারণ ক্ষমা। বর্তমান ইস্যুতে সাধারণ ক্ষমা ইস্যুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ বিগত কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আল ইউসুফ এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে সামনে সাধারণ ক্ষমা আসতে পারে, সেই বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদায় কথা বলতেছে এবং একটা বিল উপস্থাপন করা হয়েছে, সেটা যদি পাশ হয়ে যায় খুব দ্রুত সাধারণ ক্ষমা ঘোষণা আসতে পারে। যদি সাধারণ ক্ষমা ঘোষণা হয় তাহলে দুটি পয়েন্টে হতে পারে, সেই বিষয়টি নিয়েও এখানে কিছু আলোচনা করা হয়েছে। সেটা হলো এক নম্বরে হচ্ছে তিন মাসের জন্য সুযোগ দেওয়া হবে সকল অবৈধ প্রবাসীরা, এই তিন মাসের ভিতরে মানে জরিমানা সাপেক্ষে তাদের আকামা নবায়ন করতে পারবে। এখন কত টাকা জরিমানা সাপেক্ষে বা কত দিনের সেটা এখন পর্যন্ত বলা হয়নি। তারপরে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে তাদেরকে দেশে যা বৈধভাবে দেশে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেওয়া হবে, এবং তারা বৈধভাবে দেশে গিয়ে আবার দেশ থেকে বৈধভাবে ভিসা নিয়ে কুয়েতে আসতে পারবে।
সাধারণ ক্ষমা বিষয়ে একটি প্রশ্ন সবার থেকে যাবে যে ভাই কত তারিখ বা কোন মাস থেকে সাধারণ ক্ষমা ঘোষণা হতে পারে। তাদের উদ্দেশ্যে বলতেছি সাধারণ ক্ষমা রোজার ভিতর থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে, তবে 100% নিশ্চিত দিয়ে এই তথ্য কিন্তু বলা যাচ্ছে না, কারণ সেখানে বিল পাস হতে হবে বা সেখান থেকে একটা ঘোষণা আসতে হবে। তো অবশ্যই এই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, দেখেন এখন রোজার মাসে শুরু হয় নাকি ঈদের পরে শুরু হয়। তবে সাধারণ ক্ষমা ঘোষণা খুব দ্রুত আসার সম্ভাবনা আছে, সেই বিষয়টি ইঙ্গিত পাওয়া গেছে আর কি। তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের মাঝে 3 নম্বর পয়েন্টে, সেটা হলো ভিসা এবং শন পেপার আপডেট। প্রিয় বন্ধুরা, ভিসা এবং শন পেপার আপডেটে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিচ্ছি, সেটা হতো গত 3 তারিখে ভিসা এবং শন পেপার বের হয়েছে। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, ভিসা এবং শন পেপার যারা অপেক্ষা করতেছেন, দুটি কোম্পানির ভিসা এবং শন পেপার গত 3 তারিখে বের হয়েছে। আজকে আমি আসলে এই বিষয়টি নিয়ে হয়তো দিতে পারবো না নিউজ, কারণ সময় স্বল্পতা। আগামীকালকে ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে ভিসা রিভিউ করে দেব এবং শন পেপার রিভিউ করে দেব। তো প্রিয় বন্ধুরা, ভিসা এবং শন পেপার কিন্তু টুকটাক বের হচ্ছে, কিন্তু বের হচ্ছে ছোটো যেগুলো কোম্পানি আছে এগুলো থেকে সবচেয়ে বেশি বের হচ্ছে। বড় কোনো কোম্পানি থেকে তেমন কোনো বের হওয়ার তৎপরতা দেখা যায়নি, যার কারণে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা বড় কোম্পানিতে শন পেপার জমা দিয়েছেন, বিশেষ করে বড় ক্লিনার যেগুলো কোম্পানি, সেগুলো এখন পর্যন্ত শুভ সংকেত এখন পর্যন্ত পাওয়া যায়নি যে শন পেপার বের হবে কিনা। গতকালকে একটি ভাই বলেছিল যে তানজিবকো কোম্পানির নাকি শন পেপার বের হয়েছে, যদিও এগুলো আসলে ভুয়া নিউজ, আপনারা এইগুলো নিউজে বিভ্রান্ত হবেন না। যদি সত্যি শন পেপার বের হয়ে থাকে সেই সময় কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো। তো অনেকেই অনেক কিছুই বলে থাকেন, অনেকেই হুট করে বলে থাকেন, অনেকেই দালাল আশ্বাস দিয়ে থাকেন যে আগামীকালকে বের হবে বা আগামী সপ্তাহে বের হবে। আসলে তাদের কথার উপর 100% শিওর হওয়া খুবই কঠিন। শন পেপার এবং ভিসার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো। যে কোনো কোম্পানি শন পেপার এবং ভিসা বের হলে অবশ্যই এই জন্য চ্যানেলের সাথে থাকবেন। তো তারপরে আমি আপনাদের মাঝে 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হলো 7টি দেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন কুয়েত গভর্নমেন্ট থেকে, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসাতে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তগুলো পূরণ করে প্রায় সকল দেশকে অনুমতি দেওয়া হয়েছে কুয়েতে আসতে পারবে, কিন্তু 7টি দেশকে অনুমতি দেওয়া হয়েছিল না, তাদের নিষেধাজ্ঞায় আওতায় আনা রাখা হয়েছিল। কিন্তু মন্ত্রিপরিষদ থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে 7টি দেশের মানে ভিসা বন্ধ ছিল সেই 7টি দেশের ভিসা খুলে দেওয়া হচ্ছে, এবং এখন পর্যন্ত কিন্তু খুলে দেওয়া হয়নি, মানে কার্যকরীভাবে এখন পর্যন্ত সিদ্ধান্ত পাশ হয়নি, তবে এটা একটা ঘোষণা করা হয়েছে খুব দ্রুত এই 7টি দেশের ভিসা খুলে দেওয়া হবে। এরপরে 5 নম্বর পয়েন্টে বলবো দিনের রেট। বর্তমান পরিস্থিতিতে একদিনের সমান পাবেন 397 টাকা সামথিং, এক্সচেঞ্জ ভেদে কম বেশি হতে পারে 1-2 টাকা সর্বোচ্চ, কোনো এক্সচেঞ্জে 196, কোনো এক্সচেঞ্জে 198 সর্বোচ্চ পেতে পারেন। তবে যদি আপনি টাকা রাতের দিকে ছাড়েন সেক্ষেত্রে সামান্য পরিমাণ হলেও রেট বেশি পাবেন। তো মূল্যবান সব পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দিয়েছি, এখন আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর দেবো। চলুন, এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কোম্পানিগুলোতে লামানা পারমিট হচ্ছে না কেন? ভাই, লামানা পারমিট হতে যে শর্তগুলো কোম্পানির পূরণ করা লাগে সেই শর্তগুলো তারা পূরণ করতে পারছে না, যার কারণে লামানা পারমিট হচ্ছে না। একটি কোম্পানির লামানা পারমিট হতে 3-4টি শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা যে কোম্পানি লামানা পারমিটের জন্য আবেদন করবেন সেই কোম্পানির সরকারিভাবে লেনদেন কর থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার থাকতে হবে। 2 নম্বরে যে স্যালারি ক্যাটাগরি কোম্পানির যে সুযোগ সুবিধা পান শ্রমিকরা সেটা সর্বোচ্চ দিতে হবে, মানে নিয়ম মেনেই সেগুলো দিতে হবে, এখানে কোনো অভিযোগ থাকা চলবে না, বা স্যালারিও ঠিক মতো দিতে হবে। আর 3 নম্বর পরিস্থিতিতে হচ্ছে যে কোম্পানিটি লামানা পারমিট আবেদন করবে তাদের পর্যাপ্ত পরিমাণ কন্ট্যাক্ট দেখাতে হবে এবং কাজ দেখাতে হবে যে আমি এই খাতে লোক নিয়ে আসবো, যদি সেটা দেখাতে পারে তাহলেও কিন্তু হবে। একটি কোম্পানি যখন লামানা পারমিটের জন্য অনুমতি চায় উল্লেখিত শর্তগুলো এটা পর্যবেক্ষণ করা হয় সরকারিভাবে, যদি এটা যদি তাদের পর্যবেক্ষণ করার পরে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে কিন্তু লামানা পারমিট দিয়ে দেয়, আর যদি এখানে কোনো নেগেটিভ রেজাল্ট আসে তাহলে কিন্তু লামানা পারমিট সহজে সেই কোম্পানি আর পায় না। এটাই হলো মূল সমস্যা, আসলে শর্তগুলো তারা সুন্দরভাবে পূরণ করতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওর কমেন্টের উত্তর দিতে গিয়ে দেখি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার চাচ্ছেন। অনেক ভাইরা এই নাম্বারগুলো চেয়ে থাকেন, অনেকেই দিয়ে থাকি, অনেকেই আবার দিতে পারি না। আসলে সবার উদ্দেশ্যে বলতেছি কেউ মন খারাপ করবেন না, আসলে আপনাদের সবাইকে যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেই, ইমো নাম্বার দেই, আপনারা সবাই
এখানে কমেন্ট করা বাদ দিয়ে থেকে সবাই ইমো হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করতে থাকেন, আর আমি একা মানুষ ভাই, আমি কতজনকে সামাল দেব এবং কতজনের প্রশ্ন উত্তর দেবো বলেন? অনেকেই মন খারাপ করে, অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্ট ফোন দেন, আমি ডিউটি অবস্থায় আছি, আপনারা ফোন দিচ্ছেন, এতে আমি বিব্রত হই, এতে আমার ডিউটি সমস্যা হয়। তো আমি এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবাইকে আসলে দেই না, যাদের ভিসা এবং শন পেপার চেক করা প্রয়োজন হয়, তাদের যেহেতু গুরুত্বপূর্ণ ইস্যু, এই জন্য আমি অনেকে দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, কেউ মন খারাপ করবেন না, আপনারা যার যে কোনো বিষয়ে জানার থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো। কেউ হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে বারবার আমাকে SMS করবেন না বা নক দেবেন না। খুবই জরুরি বিষয় বা পার্সোনাল বিষয় যদি হয়, যেটা কমেন্টে লেখা যায় না, সেই বিষয়টি হলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রশ্ন করতে পারেন। তাছাড়া যেগুলো বিষয়ে আপনাদের জানার আছে সবাই কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আপনারা আশা করি সহযোগিতা করবেন, আমিও চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা যদি চান আপনাদের প্রতিটা কমেন্টের উত্তরে আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দেব, যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ সেই ভিডিওগুলো দেখেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর কেউ মন খারাপ করবেন না আশা করি, সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।